মানুষকে দেখাবার জন্য আপনি এমন কাম করলেন জুয়ার কোট বসালেন মেলার কোট বসালেন আপনি মানুষকে দেখাবার জন্য গুনার কাজগুলো কন্টিনিউস করার জন্য সুদের সমিতি ঘর বানিয়ে মরে গেলেন এটা হলো আপনার জন্য গুনাহে জারিয়া এটা কি কিন্তু আল্লাহ গফুরুর রহিম সদগায় জারিয়ার জন্য 70000 ফেরেশতা রাখলো গুনার জন্য কিন্তু আল্লাহ 70000 ফেরেশতা রাখেন নাই তবু আল্লাহ দয়া করছেন আল্লাহ দয়াফুরুর যিনি গফুরুর রহিম অসীম দয়ালু তিনি তার দয়ালের দয়ার কোনো শেষ নাই এইজন্য একই আয়াতে দুইবার আল্লাহ নিজেকে দয়ালু বলেছেন আর রহমানির রহিম সুবহানাল্লাহ বলেন রহমান ও দয়ালু রহিম ও দয়ালু আল্লাহ বুঝালেন আমার দয়ার কোনো শেষ নাই তোমরা পাপ করতে করতে হয়রান হয়ে গেছো আমি আল্লাহ মাফ করতে হয়রান হই না তোমরা রাতের বেলায় ঘুমিয়ে পড়েছো আমি আল্লাহ ঘুমাই নাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমি আল্লাহর ঘুম নাই আমি আল্লাহর এক মিনিটের জন্য তন্দ্রাও নাই তিনি আজালি তিনি আবাদি তিনি সিফাতে কামালিয়া ওয়াজিব ওয়া জুদ হোগা জো হামেশা আছে হোগি আর হামেশা রহেগা তিনি পূর্বেও ছিলেন তিনি আউয়াল তিনি আখির তিনি জাহির তিনি বাতিন সিবগাতাল্লাহ মিনাল্লাহ কি সিবগা সুবহানাল্লাহ বলে আর কি ওয়াজ আপনারা আমি শোনাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এবার যে সুদের সাথে লেনদেন করে 24টি ঘন্টা ও তার মার সাথে আকাম করে এই গ্রামগঞ্জে যেই ব্যক্তি কন্টা লাগিয়েছে জমির মধ্যে কন্টা লাগিয়ে তা থেকে সুদ খায় আপনি টাকা খেয়েছেন উনি জমিন খেয়েছেন পত্তন খাই খালাসি হালাল ইন্দানা সকলের নিকট হালাল সকলের নিকট কি কিন্তু আপনি হালাল হালাল উনি টাকা খেয়েছেন আপনি জমিন খেয়েছেন খাই খালাসি আসিল না আগে সিস্টেমটা পত্তন আসিল কি না আগে সিস্টেমটা এটা হালাল এটা কি শতভাগ কত ভাগ আল্লাহ এহসান করেন কিন্তু জমি লাগিয়েছেন টাকা নাও জমি বুক করতেছে টাকা দিয়ে আবার জমিটা ছুটায় নিতে হয় আছে না নাই ও তোর মায়ের ওই বন্দুক বেটা ওর মায়ের সাথে 24 ঘন্টা শরীয়তে এটাকে কি বলা হয় রেহান এটাকে কি বলা হয় রেহান আল্লাহ যারা রেহান খায় এখানে তওবা করার সুযোগ দাও আর যদি তওবা না করে কাদিয়ানিদের মতো যেন টয়লেট খেতে খেতে ওর পেট যেন ফুলেও কবরের মধ্যে ঢুকে যায় বলেন আমিন এবার যে সুদের সাথে লেনদেন করলে যে 24 ঘন্টা মায়ের সাথে জেনা হয় এটার দলিল নেওয়ার দরকার আছে না নাই এবার সুদখোরের ক্লাসিফিকেশন আচ্ছা সুদখোর কয় প্রকার ব্যক্তি জানেন না মসজিদের খতিব তো সুদের বক্তব্য দিলে রাগ করেন হুজুর আপনি কিন্তু সুদের কথা বলবেন না সুদখোর হলো চার প্রকার কয় প্রকার জুড়ে বলেন এখন একজন যদি এক থেকে 100 পরে একটা তো বের হবেই সুদখোর কয় প্রকার আরো জোরে আরো জোরে নতুন জামাই নাকি অনেকেই কয় প্রকার হাদিস কলবের মধ্যে বসায় দিয়ে যাচ্ছে যে বয় না আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে দয়াল বাবা কেবলা কাবাই আইনার কারিগর আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে আমরা তার বাবারটা দিতে পারি না আমরা আমাদের মহাব্বতের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুলের কথাগুলারে কলবে বসায় দিতে পারি ঠিক না ব্যা ঠিক এই জন্য তারা পীর আমরা শায়েখ ঠিক না ব্যা ঠিক তারা লিং দেয় নিজের দিকে আর আমরা লিং দেয় আল্লাহর দিকে এই জন্য পার্থক্য তারা বলে সব পীর ভণ্ড আমি একাই ভালো আর আমরা বলি কোরআন হাদিস ঠিক বাকি সব ভণ্ড ঠিক না ব্যা ঠিক আমরা পীর দিয়ে কোরআন হাদিস মানি না আমরা হাদিস দিয়ে হুজুর মাপি তোমরা হুজুর দিয়ে হাদিস মাপো এই জন্য আমাদের শ্রোতারা কোরআন হাদিস শুনতে আসে আর তোমাদের শ্রোতারা কানের মধ্যে এই জনের আমার নবীর রুকিতে গোস্ত দে নবীর খিদার হয়ে গেছে জাবিরের বিবি গুন গুন করে গানটা গাইতেছে এমনি ভাবে পর্দাটা ওরা সরিয়ে দিয়েছে এই গানটাই গাইতেছিল আকাশে 3 লক্ষ তাদের জোনাকে জ্বলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে বৈরি আছে না নাই আরে খাইছে রে যে কয়টা মাহফিল করেছে আল্লাহর কসম সবচেয়ে কম লোক আজকে মাহফিল হয়েছে বুঝতে পারছেন কিনা হাজার হাজার লোক শ্রোতা হয় উত্তরবঙ্গে 50,000 1 লাখ লোক হয় এখন বুঝতে পারছেন কিনা এটা কোনো সমস্যা না আমরা সংখ্যাধিক্য নিয়ে ওয়াজ করি না আমরা ক্যামেরার সামনে কথা বলে অভ্যস্ত লোক না থাকলে সমস্যা নেই আলহামদুলিল্লাহ বলে কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষকে ইসলাহ করা ওয়াজের দাওয়াত পাওয়ার জন্য এখন আর কোনোদিন ওয়াজ করি না আমি হক প্রচারের জন্য ওয়াজ করি যেন আমার বক্তব্য দ্বারা একজন লোক বিদাত ছাড়ে মাসিয়াত গুনাহ ছাড়ে তাহলেই আমার সার্থকতা তাহলে এই মাহফিলের সার্থকতা তাহলে এই মাহফিল করে কিয়ামতের দিন বলতে পারবেন আল্লাহ আমি তো এই মাহফিল করে একজন লোককে আরাম ছাড়াতে পেরেছিলাম আল্লাহ তাআলা এর জন্য নেকি দিবেন জাজা দিবেন কিয়ামতের দিন আপনার মাহফিল সাফল্য মণ্ডিত হবে আপনারা চান না কোরআন হাদিসের দলিল মজুদ থাক
আল্লাহর নবী বলেছেন সুদখোর চার প্রকার মুসলিম শরীফ প্রথম খণ্ড 159 নম্বর পৃষ্ঠা 1620 নম্বর হাদিস ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবি হুরায়রা বর্ণনা করেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সুদখোর চার প্রকার আকিলার রিবা যে খায় মুকিলাকো যে দেয় শাকিদা যে ব্যক্তি সাক্ষ্য দেয় ওয়া কাতাবাকু আর যে ব্যক্তি দলিল লিখে ও কালাহুম সাওয়াউন রাসূল বলেছেন এই চার প্রকার ব্যক্তি আল্লাহর কাছে সুদখোর বলে গণ্য হয় কয় প্রকার এক যে দুই যে তিন যে আর চার যে দারোয়ানগিরি করে মেয়েকে বিয়ে দিয়েছো ছেলে কি করে ছেলে তো ব্যাংকের ম্যানেজার তুই মেথর হলেও বিয়ে দিতাম কারণ মেথরই করা হালাল ঠিক না ঠিক অথচ মেথরের মর্যাদা করেন না কেন পেশা হিসেবে আল্লাহ তাআলা এই জন্য তকদিরকে গোপন রেখেছেন যদি আল্লাহ কিছু লোককে মেথরের জন্য তার ভাগ্য লিপিতে না রাখতেন আপনার নিজের মেথর হওয়া লাগতো ঠিক না ঠিক এক বিজ্ঞানী বলতেছে যে কুরআন পড়ে ওমা খলাকনা সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমা লাঈবিন আছে না নাই আল্লাহ কোনো কিছু খামোখা বানান না কদর মুসলমানের কুরআন এগুলো কি লিখছে আল্লাহ কিছু খামোখা বানান না তখনকার যুগে তো উন্নত টয়লেট ছিল না এখন তো হাই কমোড আছে মোটামুটি পাইলস রোগের অস্ত্রখানা বলা হয় এটা বেশি বেশি হাই কমোডে যাবেন পাইলস রোগ ফিরে নেবেন এটা হাই কমোডটা হলো অসুস্থ ব্যক্তির জন্য কোন ব্যক্তির জন্য যদি এখন 10 বছরের জোয়ান পোলাও হাই কমোডে বসে বস্র তোমার একদম বসিয়ে দিবে ইনশাল্লাহ ঠিক না ঠিক হ্যাঁ যার অসুস্থতা আছে খায় তো ভুঁড়ি মোটার জন্য বসতে পারে না আর কি ভুঁড়িটা কমায় কমাইতে হবে তো বিজ্ঞানীর এই উত্তর আল্লাহ তাআলা ওইখানে দিয়েছেন তিনি টয়লেটে বসলেন টয়লেটে এক ধরনের কীড়া হয় পোকা হয় হয় কি না তখন এক লোককে দেখলেন চক্ষু সারাতে চোখের কর্নিয়ার বসাতে বললেন যে হে চিকিৎসা বিজ্ঞানী আপনি কিভাবে সারালেন কয় টয়লেটের যে কীড়া আছে ওইটা থেকে চোখের যে রগের কর্নিয়ার আছে এটা কর্নিয়ার বানানোর জন্য প্রয়োজন পড়ে এটা চোখের কর্নিয়ার বানাবার জন্য টয়লেটের ওই পোকাটাকে ওই যে জীবজন্তু শরীরে যে খারাপ পোকাটা জন্মায় না কীড়া জন্মায় না এই কীড়াটা এই চোখের কাজের জন্য চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য ওই কাজে আধুনিক সায়েন্স বিজ্ঞানীগণ ব্যবহার করেন সুবহানাল্লাহ বলেন তখন বিজ্ঞানী বলেন সুবহানাল্লাহ আল্লাহ যথার্থ বলেছেন ওমা খলাকনা সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমা লাঈবিন আমার এক আত্মীয় আছেন দূর সম্পর্কের শালী তো প্রেমে ছেকা খাইয়া জম্মের মতন বিষ খাইছে মানে ইন্দুরের বিষ খাইছে না কিসের বিষ অ্যান্ডিল না কি জানি তো আমি বুঝতাম যে আল্লাহ সাপ সৃষ্টি করছেন কেন এই সাপের বিষ দিয়ে কাম হয় কি তখন ডাক্তারের কাছে ছুটে গেলাম যত আত্মীয় হয় দূর সম্পর্কে বললাম ডাক্তার সাহেব এখন কি আলহামদুলিল্লাহ এখন রোগী শতভাগ নিরাপদ আছে কেন আমি তো ওকে সাপের একটি বিষের ইঞ্জেকশন দিয়ে দিয়েছেন সাপের বিষ কয় হ্যাঁ মানুষকে যখন মানুষ যখন কোনো বিষ খায় প্রেমে স্যাক ট্যাক খায় তখন তাকে সাপের বিষ দিলে পরে তার রোগ তার বিষ নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন তখন আমি ওই যে প্রশ্ন করেছিলাম যে আল্লাহ সাপ বানাইছেন কেন মানুষের ক্ষতি করে ওমা খলাকনা সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমা লাঈবিন আল্লাহ কোনো কিছু দুনিয়ায় খামোখা তৈরি করেন নাই বুঝতে পারছেন কথা সাপের বিষ মানুষ বিষ খেলে একটা দাম ইঞ্জেকশন দেয় সেটা কিসের বিষ দেয় সাপের বিষ দেয় সবচেয়ে দামি হলো সাপের বিষ বুঝতে পারছেন কিনা ক্যান্সার হয় ক্যান্সার চামড়ায় ব্লাড ক্যান্সার হয় ব্লাড ক্যান্সারের কেমোতে সাপের বিষ ব্যবহার করা হয় আলহামদুলিল্লাহ বলেন কোন জায়গায় আল্লাহ কি রাখছে